শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের ছয় মাসের বিনাশ্রম জেল এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। ঢাকার শ্রম আদালত এই রায় ঘোষণা করে শ্রমিকদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার আদেশ দেয়। তবে আদালতে ডক্টর ইউনূস জামিন চাইলে ৫,০০০ টাকা বন্ডের বিনিময়ে এক মাসের জামিন দেওয়া হয়। রায় প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, বিনা দোষে তাকে সাজা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয় সোমবার। আসামিদের উপস্থিতিতে কড়া পুলিশি প্রহরায় ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা জনাকীর্ণ এজলাসে ৮৬ পৃষ্ঠার দীর্ঘ রায়ের সার সংক্ষেপ পড়ে শোনান। এতে শ্রম আইনের ৩টি ধারায় আনা অভিযোগের মধ্যে ২টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডক্টর ইউনূস সহ ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা করেন বিচারক। অন্যান্যদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিন এবং ৩০৭ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এটা দিয়েছে। ডক্টর ইউনূস এবং তার যারা অন্যান্য আসামিদের পক্ষে একটি জামিনের দরখাস্ত দেওয়া হয়। মাননীয় আদালত আগামী ৩০ দিনের জন্য ওনাদের জামিন মঞ্জুর করেছে। সঠিক বিচার পাননি দাবি করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে না, ইতিহাস ব্রেক করে, সোনালি করে, তড়ি ঘটি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়, আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব। রায় শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম। রায় শুনতে আদালতে ভিড় করেন বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মী সহ অনেকেই। রায়কে পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন তারা। খুবই শকিং লাগছে যে এভাবে রায়গুলো দেওয়া হয় দ্রুত গতিতে, সিলেক্টিভলি, এটা এটা একটা আমার মনে হয় প্রশ্নের ব্যাপার। অবশ্যই অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে, আমাদের কাছে সন্দেহ আছে এটা ন্যায় বিচার হয়েছে কিনা। শিক্ষার আবিষ্কার পার হলেও কর্মীদের স্থায়ী না করা এবং ছুটি নগদায়ন ও এর বিপরীতে নগদ অর্থ না দেওয়ার অভিযোগে ২০২১ সালে মামলাটি দায়ের করা হয়। বাংলাদেশে শ্রমিকদের অধিকার এবং শ্রম আইন নিয়ে যখন পশ্চিমা বিশ্ব প্রশ্ন তুলছে, ঠিক এমন সময়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজা হলো নোবেলজয়ী ডক্টর ইউনূসের। এই রায় বাংলাদেশের শ্রম অধিকার আইন সুসংহত বলে জানান দিল সারা বিশ্বকে, এবং একই সাথে শ্রমিকদের অধিকার কাড়লে ক্ষমা নেই কারো এই দৃষ্টান্ত স্থাপন হলো এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।